শীতকালীন সবজি দিয়ে কম বেশি পরিমাণে আমরা সকলেই ডাল খাই শীতকালীন কিছু সবজি দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব ভাজা কলাইয়ের ডালের রেসিপি যেটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খুব কম তেল মশলায় এটা সহজেই তৈরি হয়ে যায় ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে শুরু করে দিই আমার রেসিপিটি প্রথমে আমি তুলে নিচ্ছি দেড়শো গ্রাম মতো পালং শাক সেটাকে ভালো করে ধুয়ে বেছে তারপর কেটে রাখব আর আমি নিয়েছি একটা মূল মূলোর গায়ের খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর মূলোটাকে দুই দিকটা একটু কেটে দিচ্ছি তারপর মূলোটাকে একটু গোল গোল করে কেটে নেব মূলো ও পালং শাক দিয়ে বিভিন্ন ধরনের ডাল নিশ্চয়ই আপনারা ট্রাই করেছেন তবে আজকে আমার তৈরি করার পদ্ধতিটা একটু আলাদা মূলোটা কাটা হয়ে গেছে আর পালং শাকটাও একটু কেটে নিয়েছি কিন্তু খুব সরু করে কাটিনি। আবার খুব বড়ও নেই মাঝারি সাইজের পালং শাকটাকে কেটে নিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কলাইয়ের ডাল ডালটা দেওয়ার পর আঁচটা একদম কমিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে এই রকমভাবে একটু বাদামি ধরনের করে রোস্ট করে নিতে হবে তবে খুব বেশি ব্রাউন করলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ভালো করে ডালটাকে ধুয়ে রাখবো ডালটা কুকারে সেদ্ধ করব দুশো থেকে আড়াইশো এম মতো দিয়ে দিলাম জল জলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে কেটে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি আর ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে যদি ডাল দেওয়া হয় তাহলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে ফুটন্ত জল অথবা জলটা কুসুম কুসুম করে গরম করে যে কোনো ডাল সেদ্ধ করবেন দিয়ে দিলাম এক চা চামচ মতো নুন আর পালং শাকটাও দিয়ে দিলাম কুকারে এই ডালটা সেদ্ধর সময় আমি খুব সামান্য একটু খাবার সোটা ব্যবহার করছি আপনারা যদি খাবার সোটা ব্যবহার না করেন তাহলে এটাকে বাদ দিতে পারেন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি দু ইঞ্চি মতো আদা আর এক টেবিল চামচ মতো গোটা মৌরিকে খুব ভালো মিহি করে বেটে নিতে হবে ডালটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমি আঁচটা বাড়িয়ে একটা হুইসেল দিয়েছি তারপর একদম আঁচটা কমিয়ে আমি আরও ছটা হুইসেল দিয়েছি দেখুন ডালটা গলে গেছে আর মূলোটা কিন্তু একদম পুরোপুরি ঘেটে যায়নি ভাজা কলাইয়ের ডাল বলে এতগুলো হুইসেল লাগলো দেখে বুঝতেই পারছেন যে ডালটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই ভাজা কলাইয়ের ডালটায় ফ্লেভারটা একদম অন্যরকম আসে আপনারা এইভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে এক চা চামচ মতো মৌরি ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভাজার সময় আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে ফোড়ন দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়া ডালটা এতে এবার মেশাতে হবে খুব কম তেলে এবং কম মশলায় এই ডালটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতেও দুর্দান্ত হয় আপনারা তৈরি না করলে এটা বুঝতেই পারবেন না সমস্ত ডালটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই ডালটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ডালটা সমস্ত দিয়ে দেওয়ার পর যে আদা আর মৌরি বাটাটা ছিল সেটা দিয়ে দিতে হবে আর আমি এখানে এবার মেশাবো এক কাপ মতো জল ডালটা আমি খুব পাতলাও করব না খুব ঘনও করব না টোটাল বড়ো কাপের এক কাপ মতো জল দিলাম আর আগে ডাল সেদ্ধর সময় তো প্রায় দুশো থেকে আড়াইশো এম জল দিয়েছি এক চা চামচ মতো নুন আর এক চা চামচ মতো চিনি মেশালাম চিনি দিলে ডালের টেস্টটা আরও ভালো আসবে তাই চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন ডালটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখে বুঝতেই পারছেন যে ডালটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ডালটাতে আমি কোনো হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এই রকমভাবে আপনারা এই ডালটা তৈরি করে ফেলুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে